हॉस्पिटल আজকের সংবাদপত্র অনুষ্ঠান থেকে আমি তারিকুল ইসলাম মাসুম যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান আজ আমাদের সাথে স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত আছেন ঢাকা শিশু হাসপাতালের এইচডিইউ এবং আইসোলেশন বিভাগের প্রধান প্রফেসর ডক্টর রিয়াজ মোবারক আপনাকে স্বাগত জানাচ্ছি অনেক ধন্যবাদ ভালো আছেন তো ভালো থাকার চেষ্টা করছি কারণ এখন তো ভালো থাকার সময় না প্রতিদিনই একটা খারাপ সংবাদ আসছে পরিচিত অপরিচিত কেউ না কেউ চলে যাচ্ছেন আমাদেরকে ছেড়ে আর কি দেখে আসবো পত্রিকাগুলো শিরোনাম দৈনিক ইত্তেফাক মাথা পিছু 500 টাকা খাদ্য সহায়তা পাচ্ছেন 24 লাখ বেকার সংক্রমণ ঠেকানোর বিকল্প নেই 24 ঘন্টায় 66 জনের মৃত্যু শনাক্ত 7213 রোগী ধারণের ঠাঁই নেই হাসপাতালে সাধারণ বেড আইসিইউ কোথাও সিট খালি নেই যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পরিবারের 6 সদস্যের গুলিবিদ্ধ লাশ উদ্ধার অন্যদের হত্যা করে আত্মহত্যা করেছে দুই ভাই পুলিশের ভাষ্য বাংলাদেশে বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য বাড়াতে নীতি সহায়তায় গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর মানব জমিন স্বাস্থ্যবিধি কার্যকরী আইনি জটিলতা বিধি নিষেধের দ্বিতীয় দিনেও একই চিত্র এত রোগীর জায়গা হবে কোথায় লকডাউনকে কেন্দ্র করে সালথায় তাণ্ডব নিহত এক ইয়োনোর বাসভবনে সিল্যান্ড অফিস ও থানায় হামলা করোনার লাল সংকেত মৃত্যু 66 শনাক্ত 7213 এতিমখানা ছাড়া সব মাদ্রাসা বন্ধের নির্দেশ দেশ রূপান্তর অকার্যকর বিধিনিষেধ দ্বিধায় সরকার 11 সিটিতে বাস চলবে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা শনাক্তে মৃত্যুতে রেকর্ড বাংলাদেশের করোনা এতিমখানা ছাড়া সব মাদ্রাসা বন্ধ রাখার নির্দেশ বাবা মা বোন নানিকে মেরে দুই ভাইয়ের আত্মহত্যা যুক্তরাষ্ট্রের টেক্সাসে বাংলাদেশি পরিবার আমাদের সময় মৃত্যু ও শনাক্তের রেকর্ড আগামী দিনে করোনার বিস্তার আরও ব্যাপক হতে পারে বিশেষজ্ঞ অভিমত বিশ্বে করোনায় মৃত্যু 30 লাখ পার হল ঢিলে ঢালা লকডাউন দুর্ভোগ বিক্ষোভ স্বাস্থ্যবিধি মেনে সব সিটিতে আজ থেকে চলবে গণপরিবহন সময়ের আলো এত মৃত্যু দেখেনি দেশ করোনায় প্রাণহানি 66 শনাক্ত 7213 কার জন্য লকডাউন কাজের কাজ কিছুই হবে না ঢাকার আশপাশের নদী বাঁচাতে মাস্টার প্ল্যান কর্মপরিকল্পনা অর্ধশত বাস্তবায়নের ধীরগতি শেখ হাসিনা হত্যা ষড়যন্ত্রের মামলা মৃত্যুদণ্ডপ্রাপ্ত 14 জঙ্গির ডেথ রেফারেন্স এলো হাইকোর্টে জয় জয় দিন প্রধানমন্ত্রীকে হত্যা ষড়যন্ত্র ডেথ রেফারেন্স হাইকোর্টে লকডাউনে রাজপথে ব্যবসায়ীরা করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু শনাক্তেও রেকর্ড বিশ্বজুড়ে একদিনে বেড়েছে মৃত্যু কমেছে সংক্রমণ আজ থেকে শুধুমাত্র সিটি এলাকায় বাস চলবে কাদের ফাঁকা থাকবে অর্ধেক আসন ভোরের কাগজ হেফাজত কাণ্ডে হার্ডলাইনে সরকার বিরোধী প্ল্যাটফর্ম তৈরির চেষ্টা গ্রেফতার হতে পারেন মামুনুল সহ শীর্ষ নেতারা বিশ্ব স্বাস্থ্য দিবস আজ স্বাস্থ্যের রুগ্ন দশা সংগ্রাম অর্থনীতির গতি অনিশ্চিত লকডাউনের প্রস্তুতি না থাকায় সরকারের নির্দেশনা মানতে জনগণের অনীহা করোনা মোকাবেলা করা এই মুহূর্তে সরকারের চ্যালেঞ্জ ওবায়দুল কাদের মানবকণ্ঠ বাইতুল মোকাররম তাণ্ডবে নির্দেশদাতা মামুনুল হক হেফাজতের 17 নেতার বিরুদ্ধে মামলা অভিযোগ প্রমাণিত হলে গ্রেফতার হবে ডিসি মতিঝিল সব মাদ্রাসা বন্ধ শহরে বাস চলবে অকার্যকর লকডাউন সংঘাত চাইনি আওয়ামী লীগ হেফাজতের তাণ্ডব বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য বাড়াতে জোর প্রধানমন্ত্রী টেক্সাসে হৃদয় বিদারক ঘটনা বাংলাদেশি এক পরিবারের বাসায় 6 লাশ করতোয়া শনাক্ত মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড দেশে একদিনে শনাক্ত 7213 মৃত্যু 66 বিশ্বজুড়ে মৃত্যু 30 লাখ পার কাল থেকে টিকার দ্বিতীয় ডোজ শুরু আজ থেকে সিটির ভেতরেও বাস চলবে এতিমখানা ছাড়া সব মাদ্রাসা বন্ধ রাখার নির্দেশ দ্য বিজনেস স্ট্যান্ডার্ড আনওয়ার্কেবল লকডাউন গ্যালোপিং ইনফেকশন দেন হোয়াট আমাদের টেবিলে আসা পত্রিকাগুলোর শিরোনাম পড়ছিলাম সর্বশেষ একটা শিরোনাম পড়ছি দেন হোয়াট মানে হোয়াট নাও হোয়াট নেক্সট
আমরা যে শিরোনামগুলো পড়ছিলাম আসলে আমরা আমরা একটা ভয়ঙ্কর দুঃসময়ের মুখোমুখি এটা নিঃসন্দেহে যে আমরা প্রথম ঢেউতে যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছিলাম তারপরে যখন টিকা আসলো আমাদের এটা কিন্তু আমাদের জন্য একটা বিরাট ভাগ্য এবং টিকা আসার পরে কিন্তু আমরা মোটামুটিভাবে কিছুটা রিল্যাক্স হয়ে গিয়েছিলাম এবং সেটা আমাদের আবার দুর্ভাগ্য বয়ে আনছে যে এই রিল্যাক্সেশন আর আমাদের এই যে সেকেন্ড ঢেউয়ের যে এই প্রচণ্ডতা প্রগল্ভতা এটা কিন্তু আসলে আমাদের অনাকাঙ্ক্ষিত এবং আমরা কিন্তু এটা প্রত্যাশাও করিনি যে সেকেন্ড ঢেউটা এত মারাত্মকভাবে আমাদের আক্রমণ করে বসবে তো আমার মনে হয় যে আজকে যেটা সবচেয়ে বেশি প্রবলেম আজকে বিশ্ব স্বাস্থ্য দিবস আমাদের আজকে কিন্তু আমাদের চিন্তা করতে হবে যে আমাদের স্বাস্থ্য কীভাবে ভালো রাখা যায় কিন্তু এই বৈশ্বিক মহামারীর সময় আমরা এটা কিভাবে ভালো রাখি আর আমাদের সরকার এবং আমাদের সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা প্রথম থেকেই কিন্তু চেষ্টা করছেন যথেষ্ট পরিমাণের আমি বলবো যে টিকা এনে টিকা দেয়া কিভাবে আমাদের করোনার মোকাবিলা করা যায় তাদের আন্তরিকতা আমি বলবো যে অভাব তেমন ছিল না সারা বিশ্বে দেখেন যে বিশ্বের অবস্থাই কিন্তু খারাপ আমাদের যত আমরা খারাপই বলি যতই দুর্বল বলি আমরা আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে এর মাঝেও কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি এখনও যে কীভাবে আমরা করোনার মোকাবিলা করতে পারি তো আজকে কতগুলি দুঃখজনক ব্যাপার যে সংবাদে আপনার লিখেছে যে আমাদের হাসপাতালে সাধারণ বেড খালি নেই আমাদের হাসপাতালে আইসিইউ তো খালি নেই এবং সাধারণ মানুষের জন্যে আইসিইউ তো একদমই খালি নেই এবং যারা অসাধারণ মানুষ যারা অনেক পয়সা উপার্জন করে তাদের জন্যেও কিন্তু আমাদের আইসিইউ খালি নেই এটাই খুব একটা দুঃখজনক আশঙ্কাজনক এবং ভয়াবহ ব্যাপার তো আমাদের এখন চিন্তা করতে হবে যে এই মুহূর্তে তাৎক্ষণিকভাবে শুধু সরকারের উপর সব কিছু যদি আমরা নির্ভর করি তাহলে চলবে না আমাদের দেশে অসংখ্য বিত্তশালী মানুষ আছেন এবং তারা শিল্প কারখানার মালিক এবং বিশাল বিশাল আকারের অর্থ তারা লেনদেন করেন শিল্পের জন্যে তারা যদি একটু দয়াশীল হয় তারা যদি একটু আমাদের কিছুটা দায়িত্ব বহন করতে চায় আমাদের ধরেন কিছু আইসিইউর সংখ্যা যদি বাড়ানোর চেষ্টা করা হয় সরকারিভাবে তারা যদি আর্থিক আমাদের কিছু অনুদান দেন এবং আমাদেরকে যদি আমাদের মধ্যেই যারা বিত্তশালী তারাই যদি আমাদেরকে সাহায্য করেন যে হাসপাতালের বেডগুলি বাড়ানোর জন্য ডাক্তারকে আরও বেশি ইনভলভ করার জন্য তারা যদি আমাদের এই করোনার বিরুদ্ধে সংগ্রামের মধ্যে সম্পৃক্ত হন আন্তরিকভাবে তাহলে কিন্তু আমরা কেবলমাত্র সরকারের মুখাপেক্ষী হয়ে থাকব না কারণ সরকারের একটা লিমিটেশন আছে আপনি সেটা বুঝতেই পারেন যে সরকারের লিমিটেশন না থাকলে সারা বিশ্বের যে যারা বিত্তশালী সরকার যারা মানে ফার্স্ট ওয়ার্ল্ডের সরকার তারাও কিন্তু ব্যর্থ হচ্ছেন অনেক ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এরা যদি আমরা যদি যারা অনেক বেশি বৈভব বিত্ত নিয়ে বসে আছি তারা যদি এই সময় আমাদের কিছু সাহায্য করেন আমাদের মানুষের জন্য সেই সাহায্যটা কিভাবে হতে পারে সাহায্য হতে পারে এইভাবে যে আমরা যদি বড় একটা টেন্ট করি বা টেন্টের মধ্যে যদি বেড বাড়িয়ে দেই এবং সেখানে যদি কিছু কিছু যেমন আপনি দেখবেন যে আমাদের সিএমএইচে কিংবা আমাদের মিলিটারি হসপিটালগুলিতে আইসি আছে ইনটেনসিভ কেয়ার অ্যাসিস্ট্যান্ট তারা কিন্তু ভেরি ওয়েল ট্রেন্ড এই ধরনের কিছু যদি ইনটেনসিভ কেয়ার অ্যাসিস্ট্যান্ট তৈরি করা যায় ডক্টর বললে তাদেরকে আমরা যদি হায়ার করে এনে তাদের দিয়ে ট্রেন করাই কিছু নার্সদেরকে যদি আমরা ট্রেন করাই আমরা এই ইনটেনসিভ কেয়ার অ্যাসিস্ট্যান্টের মতো করে এবং তাদেরকে যদি আমরা ইনভলভ করি আর ডাক্তারের সংখ্যা তো আমাদের কম রোগীর তুলনায় সেখানে ডাক্তার যাদের যতগুলি পাই সেটাই যথেষ্ট কিন্তু আমরা এই ধরনের এই লেভেলের
যে লোকগুলিকে যদি আমরা ইনভলভ করি এবং আমরা যদি হাসপাতাল যদি আমরা টেন্ট মাঠের মধ্যে খোলা মাঠের মধ্যে স্টেডিয়ামের মধ্যে যেটা আমরা প্ল্যান করেছিলাম সেখানে যদি টেন্ট করে আমরা সেখানে যদি বেড দেই সেখানে অক্সিজেনের ব্যবস্থা করি হাই ফ্লো অক্সিজেনের ব্যবস্থা করি এবং এইসব ইন্টেনসিভ কেয়ার অ্যাসিস্ট্যান্টদেরকে যদি আমরা ইনভলভ করি তাহলে কিন্তু আমরা অনেকগুলি বেড এটাকে পেয়ে যেতে পারি। আমলাতান্ত্রিক জটিলতায় পড়লে কি সময়ের দ্রুত সময়ের মধ্যে করা সম্ভব হবে বলে মনে হয় আপনার? আমার মনে হয় যে এটা প্রাইভেট সেক্টর এবং গভর্নমেন্টকে একসাথে করতে হবে। আমলাতান্ত্রিক জটিলতায় আমরা পড়ব, কারণ আমলারাও অনেকে কিন্তু বেড পাবে না, তার জন্য তারাও আমার মনে হয় যে এই ব্যাপারে উদ্যোগী হবে। এবং আমার মনে হয় যে যখন আমি দেখেছি, আমি নিজেও সিএমএইচে ভর্তি ছিলাম এক সময়, আমার দেড় মাস, হ্যাঁ, আমি তো খুব করোনায় খুব জটিল অবস্থায় ছিলাম, তখন আমরা দেখেছি যে ঢাকা সিএমএইচে আমি ছিলাম না, আমি ছিলাম সাভার সিএমএইচে, ঢাকা সিএমএইচে আমার জায়গা হয়নি। তো সেখানেও কিন্তু অনেক বড় বড় আমলা এবং বড় বড় লোকজন তারা কিন্তু বেড পায়নি। তো সেই কারণে আমার মনে হয় যে এখন থেকে আমাদের এটা চিন্তা করা উচিত, আগামীতে যদি আরও ওয়ার্স সিচুয়েশন হয় তার জন্য আমাদের কিন্তু এখন থেকে আমাদের কিন্তু সংবেদনশীল এবং আমাদের তৎপর হতে হবে। এবং এই কারণে এখানে যারা বিত্তশালী মানুষ তারাও কিন্তু এই দেশের মানুষ, তাদেরও কিন্তু মন আছে, এই দেশের প্রতি ভালোবাসা আছে, দেশপ্রেম আছে, আমি মনে করি এখনও আছে, এবং তারাও কিন্তু এই স্বাধীন বাংলাদেশ একাত্তরের যে প্রেরণা তাদের মধ্যেও থাকা উচিত। এবং আমাদের এই যে গরিব মানুষ যারা মুটে মজুর রিক্সা চালক তাদেরও কিন্তু এই দেশের অধিকার আছে। এবং আমার মনে হয় এই মুহূর্তে এটা একটা জটিল সময় এবং ভয়ঙ্কর সময়, এই মুহূর্তে তাদেরকে এগিয়ে আসা উচিত। করোনা যখন শুরু হয়েছিল তখন মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন, তিনিও আন্দাজ করেছিলেন বা অথবা এই অবস্থা বা অন্য কোনো অবস্থা যাতে না হয় সেজন্য বা সেটা মোকাবেলা করতে পারি সারা দেশের জেলা হাসপাতালগুলোতে আইসিইউ বাড়ানোর কথা বলেছিলেন প্রায় এক বছর আগে। হ্যাঁ, সেটা কার্যকর এখনো পুরোপুরি হয়নি, এবং সেটা কার্যকর করার জন্য কিন্তু আমাদের সরকারের তরফ থেকে তৎপর হতে হবে। আমাদের যদি ফান্ডিংয়ের অভাব হয়, আমি তার জন্য বলেছি যে পাবলিক সেক্টর থেকে আমাদের কিছু ফান্ড আনতে হবে। আমাদের অনেক ফান্ড, আমাদের অনেক লোকের অনেক ফান্ড কোনো কাজে আসছে না। ইভেন আমরা যদি ইসলামিক মতে জাকাতের কথাও ভাবি, তো সেখানে কিন্তু আমাদের অনেকের কিন্তু অনেক জাকাত হয়, এবং সেই জাকাতের টাকাও যদি আমরা ইউজ করতে পারি এসব ব্যাপারে তাহলে কিন্তু অনেক অনেক টাকা পাবো, এবং সেটা কিন্তু সরকারের জন্য একটা সহযোগিতা হবে, এবং এটা খুব দ্রুততার সাথে কাজ করতে হবে। এবং আমরা প্রয়োজন হলে, আমি যেটা সিএমএইচে চিকিৎসা পেয়েছি আমি বলবো যে ওয়ান্ডারফুল চিকিৎসা, খুবই ভালো চিকিৎসা, এবং দরকার হলে তাদেরও কিছু সাহায্য নেওয়া যেতে পারে, যে আমাদের আর্মির যে আর্মি মেডিকেল কোরে যারা আছে, আমাদের বন্ধু বান্ধব ছোট ভাই যারা কাজ করছে, তারা কিন্তু এসব ব্যাপারে করোনায় কিন্তু করোনার ট্রিটমেন্টের ব্যাপারে খুবই পারদর্শী হয়ে গেছে এতদিনে, তাদের কাছ থেকে আমরা কিছু ট্রেনিং নিতে পারি, কারণ ইমার্জেন্সি ট্রিটমেন্টে আর্মির লোকজন কিন্তু খুব ভালো। আচ্ছা, এখন যে অবস্থা, সারা দেশেই আক্রান্ত শনাক্ত বাড়ছে, এবং যখনই কারো শারীরিক অবস্থা একটু জটিল হয় তখন তাদেরকে ঢাকামুখী হতে হচ্ছে, ঢাকা এসে অ্যাম্বুলেন্সে থেকেই অনেককে মারা যেতে হচ্ছে। না, এই জিনিসটা কিন্তু আমাদের বন্ধ করতে হবে। একটু বিষয় বলতে চাই, আজকে তো বিশ্ব স্বাস্থ্য দিবস, এক বছর আগেও স্বাস্থ্য দিবস ছিল, সে সময়ও করোনা ছিল। স্বাস্থ্য দিবসে বাংলাদেশের আগামী স্বাস্থ্য ব্যবস্থার জন্য আমাদের ফ্যাসিলিটিস কেমন হওয়া উচিত, বাড়ানো উচিত বলে চিকিৎসক হিসেবে মনে করি? আমি চিকিৎসক হিসেবে মনে করি যে এই যে ট্রান্সপোর্ট, যে ঢাকামুখী সবকিছু চিকিৎসা হবে, এটা একদমই ঠিক না। আর করোনার চিকিৎসার কিছু বেসিক্স আমরা এখন শিখে ফেলেছি, ফান্ডামেন্টালস, যেটা হলো যে কী কী দিতে হবে, অক্সিজেন দিতে হবে, আরও বেশি খারাপ হলে হাই ফ্লো অক্সিজেন দিতে হবে, এবং সব ক্ষেত্রে কিন্তু আমাদের ভেন্টিলেটর দরকার হয় না, কিংবা আমাদের এনআইভি যেটা নন ইনভেসিভ ভেন্টিলেশন সেটাও দরকার হয় না সব ক্ষেত্রে, সিপ্যাপ মেশিন সব ক্ষেত্রে দরকার হয় না, কিছু কিছু ক্ষেত্রে এইসব ফ্যাসিলিটি থাকতে হবে। এগুলোর জন্য আমি বলছি যে আমাদের বিত্তশালীদের এগিয়ে আসতে হবে, এবং একটা পেশেন্ট যদি সেই
চিটাগংয়ে থাকে বা খুলনাতে থাকে বা রাজশাহীতে থাকে, ঢাকামুখী না হয়ে তাদেরকে ওখানেই কিন্তু একটা টেন্ট করে হসপিটালের বেড বাড়িয়ে সেখানেই কিন্তু আইসিইউ করা যেতে পারে। এবং এটা ডিসেন্ট্রালাইজ ওয়েতে আমাদের করতে হবে, নট সেন্ট্রালাইজ। যেখানে যে আছে সেখানে থাকবে, ডাক্তাররাও সেখানে থাকবে, সেখানে চিকিৎসা হবে, তাতে করে কিন্তু আমাদের চিকিৎসাটা ভালো হবে। আমরা যদি এখন সবাইকে ঢাকায় নিয়ে এসে চিকিৎসা করতে যাই তাহলে কিন্তু এই সময়টা কিন্তু আমরা পাবো না। এটা ইম্পর্টেন্ট জিনিস, এটা মনে রাখতে হবে। করোনা সংক্রমণের কারণে লকডাউন দিতে হয়েছে, মানছি না, মিছিল করছি, মিটিং করছি, আবার গণপরিবহন চলবে, কেমন দেখছেন লকডাউন? এখন লকডাউনের শিকার যারা হচ্ছে মেইনলি আমি দেখতে পাচ্ছি যে রাস্তার হকার কিংবা যারা ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ী, তারা তাদেরকে কিন্তু আমাদের কিছু কিছু সাহায্য করতে হবে। এবং সেটা আমাদের সরকার কিভাবে তাদেরকে সাহায্য করবেন, এখন ধরেন উবার ড্রাইভার, তারপরে ধরেন কেবল যে অটো রিক্সা ড্রাইভার, রিক্সাওয়ালা, এরা কিন্তু ঠিকই চালাচ্ছে এবং তারা কিন্তু কিছু ইনকাম করছে। কিন্তু ইনকাম করছে না কারা, যারা বাইরে ফেরি করে বেড়ায় বা ছোট ছোট একটা ব্যবসা, চায়ের দোকান, এরা করছে না। এই ধরনের লোকগুলিকে আইডেন্টিফাই করে এদেরকে যদি কিছু সাহায্য করা যায়। আমরা গত করোনার সময় আমরা দেখেছি যে অনেকে কিন্তু নিজে নিজে খাবার নিয়ে নিয়ে বিলি করেছে, সেটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মানুষ সেই ধরনের আগ্রহ নিয়ে এগিয়ে আসছে। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আর এই করোনার প্রবলেম হলো এটা খুব দ্রুত ছড়াচ্ছে, সেটা কিন্তু একবার ওই যে ব্রিটেনে যে করোনা হয়েছিল ইউকেতে, সে সময় কিন্তু বলা হয়েছিল যে নতুন ভ্যারিয়েন্ট খুব দ্রুত ছড়ায়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুধু দ্রুত ছড়াচ্ছি না, এটা মৃত্যুর হারও কিন্তু বাড়িয়ে দিচ্ছে। এটা খুব ইম্পর্টেন্ট। তো আমার মনে হয় যে এই ক্লাস অফ পিপলকে আইডেন্টিফাই করে যারা একদমই বিপর্যস্ত তাদেরকে কিন্তু আমাদের সরকার হোক আর বেসরকারিভাবে হোক আমাদের তাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে যাওয়া উচিত। এবং তাহলে কিন্তু লকডাউনটা ইজ এ ভেরি গুড ডিসিশন। লকডাউন আমাদের করতেই হবে, এটার এগেনস্টে যদি কেউ কোনো কথা বলে সেটা ভুল হবে। কারণ লকডাউন ছাড়া আমাদের কিন্তু কোনো উপায় নেই। ইট ইজ এ ভেরি গুড ডিসিশন সরকারের, এটাকে আমাদের অ্যাপ্রিসিয়েট করতে হবে। কিন্তু লকডাউনের ফলে যেটা হচ্ছে সেটাকে আমাদের কমব্যাট করতে হবে, এবং সেটার জন্য আমি আপনাকে কিছু প্রক্রিয়া, কিছু অ্যাডভোকেসি আমি আপনাদেরকে বললাম। আর একটা বিষয়, প্রথম ঢেউয়ের সময় ছিল রেড, ইয়েলো, গ্রিন জোন করে, রেড জোনকে ছোট ছোট করে কি আমরা লকডাউনের মধ্যে আনতে পারি, যেমন আগে চেষ্টা হয়েছিল ওয়ারিতে, মিরপুরের টোলারবাগে, এরপরে এই মাদারীপুরের শিবচর, সেই সব জায়গায় কিন্তু ভালো উদাহরণ আছে। অবশ্য ওই রাজাবাজারের মতো খারাপ উদাহরণও আছে। হ্যাঁ, সেটা আছে, কিন্তু আমি মনে করি যে আমরা সেই রেড জোন, ইয়েলো জোন, সেই জোনটা কিন্তু আবার নতুন করে তৈরি করতে পারি, এবং এটা ইম্পর্টেন্ট। এবং এটা কিন্তু আমি ভুলে গেছি কিনা জানি না, আমরা অনেকেই ভুলে গেছি সেই সময়টার কথা। এখন কিন্তু নতুন করে এই এই জোনের ব্যাপারটা কিন্তু আমাদের চিন্তা ভাবনা করতে হবে, এবং সেটা আমার মনে সরকার অলরেডি করছেন, আমার ধারণা সেটা করছেন। চিকিৎসা কি হবে, এক মিনিটের মতো সময় পো, আর এক মিনিটের সময়। হ্যাঁ জি, এই এই ভ্যারিয়েন্টের জন্য আমাদের চিকিৎসা কি, বা নতুন কোনো চিকিৎসা? নতুন তেমন কিছুই নেই, আমাদের পুরনো চিকিৎসাই, এবং সেভাবেই আমাদের চিকিৎসা করতে হবে। শুধু আমাদের দরকার বেড, আইসিইউ এবং আরও হাসপাতাল, আরও বেড, যাতে কোনো রোগী পাঁচটা হাসপাতাল ঘুরে মরে না যায়। এটা ইম্পর্টেন্ট জিনিস, এবং এই জন্য আমাদের সরকার এবং বেসরকারি লোকজন সবাইকে আমাদের এগিয়ে আসতে হবে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য। আমরা সেই প্রত্যাশাই করছি যে সরকার এবং বেসরকার সবাই এগিয়ে আসবেন এবং সবাই মিলে সবাইকে বাঁচানোর চেষ্টা করব। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল, দেখা হতে পারে আগামী অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই, সবার জন্য শুভকামনা রইল। সুস্থতার আকাঙ্ক্ষায় বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে অত্যাধুনিক যন্ত্রপাতি ও দক্ষ চিকিৎসকদের সমন্বয়ে পরিচালিত কার্ডিয়াক, নিউরো, ইনটেনসিভ ও নিউনেটাল কেয়ার ইউনিট, ডায়ালিসিস, ডে কেয়ার, কেমোথেরাপি, এছাড়াও যুগোপযোগী মডিউলার অপারেশন থিয়েটার ও জীবাণুমুক্তকরণে আধুনিক CSSD, নির্ভুল রোগ নির্ণয়ে রয়েছে স্বয়ংসম্পূর্ণ ল্যাবরেটরি মেডিসিন ও রেডিওলজি ইমেজিং বিভাগ। বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল, যে সেবা ছাড়িয়ে যায় স্বাস্থ্য সেবাকে। পরিপূর্ণ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে রয়েছে স্বয়ংসম্পূর্ণ কার্ডিয়াক কেয়ার সেন্টার।
গ্যাস্ট্রোএন্টারোলজি ও হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়েটিক সেন্টার, কিডনি ও ইউরোলজি সেন্টার, নবজাতক ও শিশু রোগ সেন্টার, স্ট্রোক ও নিউরো সেন্টার, ক্যান্সার কেয়ার সেন্টার, অর্থোপেডিক, অর্থোস্কোপি ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সেন্টার, বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল, যে সেবা ছাড়িয়ে যায় স্বাস্থ্য সেবাকে। ভালোবাসা থেকে শুরু হয় জীবন, পৃথিবী দেখে সম্পর্কের রূপ, শ্রদ্ধায় সম্মানে আকাঙ্ক্ষায় স্নেহ আদরে এগিয়ে চলে জীবন। সেই এগিয়ে চলা জীবনের সুস্থতার আকাঙ্ক্ষায় একদল বিশেষজ্ঞ চিকিৎসক, সুপ্রশিক্ষিত ডাক্তার, নার্স ও দক্ষ হাসপাতাল কর্মীর সমন্বয়ে 260 বেড নিয়ে গঠিত বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল, যেখানে সর্বদা প্রস্তুত হাসপাতালটির জরুরি বিভাগ, এছাড়াও রয়েছে সকল ধরনের তথ্যের জন্য 24 ঘন্টা পেশেন্ট কল সেন্টার। বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল, যে সেবা ছাড়িয়ে যায় স্বাস্থ্য সেবাকেও। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম। রমজান মাসের প্রতিদিন বিকেল 5:20 দেখবেন গ্রামীণ ফোন নিবেদিত রমজানুল মুবারক, পাওয়ার্ড বাই ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বিষয়ে টেলিফোনে দর্শকদের সরাসরি প্রশ্নোত্তর পর্ব, মাসআলা মাসাইল, এই সকল সৃষ্টির শ্রেষ্ঠ সেটাও প্রমাণিত হলো। আবার ফিরে এলো রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র রমজান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1436 বছর আগে এই পাহাড়টিতেই ধ্যান করেছেন, দিনের পর দিন বসে বসে এখানে চিন্তা করেছেন। এই সেই স্মৃতি বিজড়িত কাফেলা, এই দেয়ালের পাশেই ভেতরেই রয়েছে সেই ফুটপ্রিন্ট বাবা আদম আলাইহিস সালামের। দুর্ভাগা এক মহিলা কাফেরদেরকে দেখিয়ে দিয়েছিল যে এখানেই হুজুর সাল্লাল্লাহু আলাইহিস সালাম রয়েছে, আর সাথে সাথেই মহান আল্লাহ পাক সেই মহিলাকে যেখানে দাঁড়িয়ে সে কাফেরদেরকে দেখিয়ে দিয়েছিল সেই দাঁড়ানো অবস্থাতেই আল্লাহ তাকে পাথরে রূপান্তরিত করে দিল। সিয়াম সাধনার মাসে মুসলিমদের পবিত্র পুণ্যভূমি মক্কা মদিনা সহ বিশ্বের বিভিন্ন স্থানে যেখানে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদচারণা, শত শত মাইল ব্যাপী মরুভূমির মধ্যে দাঁড়িয়ে আছে আমার নবীর মুজিজার সাক্ষী হয়ে, এ কাছ থেকে এখনো মুজিজা বের হচ্ছে। যে বুড়ি হুজুর সাল্লামকে কাটা দিত সে বুড়ির বাড়িটি হচ্ছে এই ভাঙ্গা বাড়িটি, এই রাস্তা দিয়ে বুড়ি কাটা ছড়িয়ে দিয়ে রাখতেন। বদরার 10 কিলোমিটার। স্মৃতি ও বেদনার্থ সংগ্রামের ইতিহাস। রমজানের 17 তারিখে কাফের ও মুসলমানদের মধ্যে যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধে মুসলমানদের বিজয় হয়েছিল আর তা সবকিছুই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার বরকতে। পুরো মাহে রমজান জুড়ে দেখবেন মাওলানা নুরুল ইসলাম ফারুকের উপস্থাপনায় আপনাদের সবার প্রিয় সেই স্মৃতি বিজড়িত কাফেলা, শুধুমাত্র চ্যানেল আইতে।